আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় আজ। এরপর জানিয়ে দেব সাধারণ ক্ষমা করার অধিকার জামাতকে কে দিয়েছে, বলেছেন হারুনুর রশিদ। এদিকে দুর্গাপূজার নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করা হবে, বলেছেন ধর্ম উপদেষ্টা। আরো জানিয়ে দেব রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা। সর্বশেষ জানিয়ে দেব সাগরে লঘুচাপ, বন্দরে 3 নম্বর সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় আজ। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার 8 সেপ্টেম্বর বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত 12 আগস্ট রংপুরের আবু সাইদের বাড়িতে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। তার আগে গত 8 আগস্ট দেশে ফেরেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেদিন এয়ারপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। সাধারণ ক্ষমা করার অধিকার জামাতকে কে দিয়েছে, বলেছেন হারুনুর রশিদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাপাই নবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল বলেছে তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমাদের রক্ত শুকায়নি। গত 15 বছরে এদেশের গণতন্ত্রকে হত্যা করে যারা এই দেশের রক্ত চুষেছে, জানি না কি উদ্দেশ্য নিয়ে এত তাড়াতাড়ি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কে অধিকার দিয়েছে আপনাদেরকে, কে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে? শনিবার 7 সেপ্টেম্বর বিকেলে চাপাই নবাবগঞ্জ পৌর পার্কে চাপাই নবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনাদের নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দিয়েছে। তাদের কি বিচার চান না আপনারা? আমরা চাই বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনা সহ সমস্ত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চাই। এই শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। তিনি আরো বলেন, বাংলাদেশে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে তা বাতিল করতে হবে এবং নতুন বাংলাদেশ ও সম্ভাবনার দ্বার যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে সেই বীর শহীদদের পরিবারকে শহীদী মর্যাদা দান করতে হবে, আর যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদেরকেও রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা দান করতে হবে। নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে প্রহসনের যে নির্বাচন দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা, এই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা এবং এর জন্য যারা দায়ী আমরা তাদের বিচার চাই, বিচার করতে হবে। বাংলাদেশে যারা আজকে গুমের শিকার হয়েছে, বিনা বিচারে যারা হত্যার শিকার হয়েছে, যারা জুলুম নিপীড়নের মধ্য দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে, তাদেরকে কি আমরা মাফ করতে পারি? যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার আমরা চাই। দুর্গাপূজার নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করা হবে, বলেছেন ধর্ম উপদেষ্টা। দুর্গাপূজার নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফহামা খালিদ হোসেন। শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধি সমাবেশে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে
ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। খালিদ হোসেন বলেন, মসজিদ মন্দির মাজারে হামলা গর্হিত কাজ, ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা অপরাধী, প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে, যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। মাদ্রাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না, এটা পূর্বের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার। তিনি আরো বলেন, পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে, এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার উপর হামলা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত 12:30 দিকে তিনি মারা যান। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের ওপর হামলা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যায়, কিন্তু মতিহার থানায় 5 আগস্টের সহিংসতার কোনো মামলা নেই, তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয়, যেন তাকে কোনো সহিংসতার মামলায় গ্রেফতার দেখানো হয়। ওসি বলেন, গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ। তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এখন পরিবার চাইলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবদুল্লাহ আল মাসুদ রাবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তিনি নগরীর বোধাপাড়ার বাসিন্দা ছিলেন। 2014 সালের 29 এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আবদুল্লাহ আল মাসুদ। এতে মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বাম পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেটে নেওয়া হয়েছিল হাতের রগ। একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যরা ওই হামলা চালায়। এ হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। তার আরেকটি পা শনিবার রাতে ভেঙে দেওয়া হয়। সাগরে লঘুচাপ, বন্দরে 3 নম্বর সতর্কতা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজ রোববার নিম্নচাপে পরিণত হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সাংবাদিকদের জানান, লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় শনিবারই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ নিম্নচাপে পরিণত হতে পারে। অধিদপ্তর বলেছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চল সহ সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা আবহাওয়ার এক সতর্ক বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে শঙ্কা রয়েছে ভারী বৃষ্টিরও। আগামী 5 দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে। এ সময় তাপমাত্রাও কিছুটা কমতে পারে।